আশ্চর্য সমাজ, কি ফালতু সমাজ। ষোলো সতেরো বছর বয়সে বিয়ে আপনার কাছে আপনার চোখে খারাপ লাগে, আর চোদ্দ পনেরো বছর বয়সে প্রেগনেন্ট হয়ে যায়, ওইটা আপনার কাছে খারাপ লাগে না। এরকম ইতর আর বদমাইশি অভ্যাস কেন তোমার ভেতরে? গার্লস স্কুল আর উমেন্স স্কুলের ছুটি হলে লুচ্চার মতো ইতর আর বদমাশের মতো দাঁড়িয়ে থাকো কেন? রাস্তায় তোমাদের কারণে মেয়েগুলো চলতে পারে না, মেয়েদেরকে সম্মান করতে শিখো। এই মেয়েরা নারী জাতি, মায়ের জাতি, আমাদের পায়ের তলায় স্যান্ডেল, আর নারী মায়ের জাতি এদের পায়ের তলায় আল্লাহর বেহেশত। সম্মান করতে শিখেন এদেরকে। আপনার ঘরে কি মা নেই, বোন নেই? মেয়েদেরকে সম্মান করতে শিখুন, আপনার মর্যাদা বাড়াবেন কি? ছেলেকে পর্দার ব্যাপারে বুঝাবেন, মেয়েটাকে বলবেন ক্লাস ফাইভ শেষ করে ফেললো, মা গো বোরখাটা পরে একটু নিকাবটা পরে যাও। আপনারা তো আপনাদের মেয়েদেরকে পর্দা করার না, এই জন্য মেয়েরা নাইন টেনে ওঠার পর যখন কেউ তাদেরকে পর্দা করার কথা বলে কয় গরম লাগে। এই গরমটা কিন্তু বাবা মাই ছোটবেলায় লাগিয়ে দিয়েছে, এই গরমটা কিন্তু বাবা মাই ছোটবেলায় লাগিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে যদি শেখাতেন ওইটা, সে ওইটা তো অভ্যস্ত হয়ে যাবে। আর পর্দা কখনো নারীর সম্মান কমায়নি। আজ কিছু প্রগতিশীলরা বলে ইসলাম নারীদেরকে প্যাকেট করে রাখতে চায়। হ্যাঁ এটা সত্য, ইসলাম নারীদেরকে প্যাকেট করে রেখে ইসলাম নারীর ইজ্জত আর সতীত্বকে হেফাজত করতে চায়। আর তোমরা তোমরা প্রগতিবাদী কথাবার্তা বলে তোমরা বলো তো আমার দেশের অসহায় অবলা মা বোনদের পরম থেকে গা থেকে বোরখা খুলে দিয়ে নাকাব খুলে দিয়ে রাজপথে নামিয়ে তোমরা তাদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চাও। ইসলাম পর্দার ভেতরে থেকে নারীকে সম্মান দিয়েছে, সম্মান আর মর্যাদায় উচ্চ আসনে নিয়ে গিয়েছে। আমার মায়ের বোনেরা যারা শুনছেন, আপনি তো বাসা থেকে বের হওয়ার সময় মা দেখা যায় বয়স পঁয়ত্রিশ চল্লিশ, বুরখা পরেছে, তারপরে এমনকি হাত মোজা পা মোজা, মেয়ের বয়স সতেরো আঠারো, মেয়েটা একদম খোলামেলা, এরকম চিত্র রাজবাড়িতে নাই। এখন বলেন তো যৌবন মায়ের বেশি না মেয়ের বেশি? দাদি নাতনি বের হয়েছে, দাদি বা নানি ফুল একেবারে প্যাক করা, আর নাতনি মাফলারের মতো, মাফলার করবে কি বলেন, মাফলার তো না, মাফলার কি করে মাফলার অরুণা মাফলারের মতো ফেলে রেখেছে, এরকম আছে না নাই? এরকম কোন বাবা এখানে আছেন? হাত তুলেন তো, রাত এগারোটার পরে ফোন নিয়ে নেন, দেখছেন অবস্থা। আপনাদের সন্তানরা প্রেম প্রীতি শিখবে না তো কার সন্তানরা শিখবে? সন্তানগুলোর হাত থেকে রাত এগারোটার পর ফোন নিয়ে নেবেন, ফোন দাও, সকালবেলা আবার লাগবে আবার নাও, আর ইন্টারমিডিয়েট এর আগ পর্যন্ত ফোন তো লাগে, স্যারের সাথে ফোন করতে হয়, অমুকের সাথে তমুকের সাথে ফোন করতে হয়, অসুবিধা নাই বাবা, ফোন যখন লাগবে আমার ফোন দিয়ে ফোন করবে, তোমার এখন ফোনের কোনো দরকার নাই। আমরা এখন আঠারো বছরের নিচে বিয়ে দেওয়াকে বাল্য বিবাহ বানিয়েছি, আর বারো তেরো বছর বয়সে যে অবৈধ সম্পর্ক করে প্রেগনেন্ট হয়ে যায়, এটা আমাদের চোখে খারাপ লাগে না? কি আশ্চর্য সমাজ, কি ফালতু সমাজ। ষোলো সতেরো বছর বয়সে বিয়ে আপনার কাছে আপনার চোখে খারাপ লাগে, আর চোদ্দ পনেরো বছর বয়সে প্রেগনেন্ট হয়ে যায়, ওইটা আপনার কাছে খারাপ লাগে না? যদি সমাজ থেকে জেনা ব্যভিচার বন্ধ করতে চাও তাহলে বিয়েটাকে সহজ করে দিতে হবে। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।